নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বালিঘাটে সন্ধ্যারাতে দুঃসাহসিক চুরি, গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে পুলিশ। বাসকান্দির লাম্বা বস্তি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত বাইক আরোহী। ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে ক্ষোভ, উচ্ছেদ অভিযান রংপুরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বালিঘাটে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা হাতিয়ে নিয়েছে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নামে পুলিশ, সেই সঙ্গে মাঠে নামল পুলিশের ফরেন্সিক দল। জানা গেছে, স্বামী অরুণাচল প্রদেশের সেনাবাহিনীর চাকরিতে কর্মরত, আর কাছাড় জেলার অরুণাচল ডেইলি বাজার সংলগ্ন নিজ বাড়িতে সন্তানদের নিয়ে একাই থাকেন বালিঘাটের রেজিনা বেগম লস্কর। দীর্ঘদিন থেকে বসবাস করলেও কোনো ঘটনা ঘটেনি, কিন্তু রবিবার ঘটে গেল এক অবাক করা ঘটনা। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিকাল 4টা নাগাদ নিজের ছোট মেয়েকে নিয়ে বাজার করতে শিলচর গিয়েছিলেন রেজিনা। যাওয়ার সময় গেট ও ঘরের দরজায় তালা লাগিয়ে যান। রাত 8টা নাগাদ বাড়ি ফিরে রেজিনা ও তার মেয়ে দেখতে পান ঘরের সামনের দরজা খোলা এবং লক ভাঙা। তখন বুঝতে পারেন কিছু একটা ঘটেছে, বাইরে এসে ডাকাডাকি শুরু করেন। এরপর ঘরের ভিতর প্রবেশ করে গিয়ে দেখেন সবকিছু লণ্ডভণ্ড, বেশ কিছু সোনার গয়না লুটপাটের পাশাপাশি ঘরে রাখা 7,000 টাকা হাতিয়ে নিয়ে চোরের দল। সঙ্গে সঙ্গে অরুণাচল পুলিশ ফাঁড়িতে খবর দেন রেজিনা বেগম লস্করের ভাই শেরু আলম লস্কর। দল বলিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন। এর মধ্যে ঘটনাস্থলে জমায়েত হন অসংখ্য মানুষ। প্রাথমিক তদন্তের পর রাত 10টা নাগাদ তদন্তের গতি আরো বাড়িয়ে দিতে মাঠে নামানো হয় গোয়েন্দা কুকুরকে। মাঠে নামে পুলিশের ফরেন্সিক টিম, চলছে তদন্ত। ঘটনা তো আমি শিলচর গেছি সাড়ে 4টা উইটের সময় বাড়িয়া, আর গতবার এ তুই আসি সব বাজি পিস বাজি তালা মাই তুই ইয়ে দিছি, আর আইসি এই 8টার সময় ইয়া মাইছি। আমার মেয়েটা একটা দরজাটা দেখে খোলা, দরজাটা বাড়াতেন গেছে খোলা, আর পরে মাম্মি মাই দরজাটা খোলা হানি বাদে হইয়া তাই দৌ দিছে সব, আর ও তারা আমি একটা দরান্টা রয়েছে ভিতরে রইয়া দোকানও তারা রইয়া ইয়ে ফো হয়েছি, ও তারা দৌড়ে গিয়ে আইসে না ইয়ালে তারা ফোন করা হয়েছে ফোন তাই ভিতরে। কাছাড়ের বাসকান্দি সংলগ্ন লাম্বা বস্তি এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 24-এর এক যুবক। মৃত যুবকের নাম কিরণ হোসেন লস্কর। কাশীপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বড়ু গ্রামের বাসিন্দা কিরণ হোসেন পেশায় রং মিস্ত্রি ছিলেন। 2 মাস আগে তার বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা জানান, ফাগনে গিয়ে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বাসকান্দির লাম্বা বস্তি এলাকায় বাইক ও অটোর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় কিরণ সড়কে পড়ে থাকেন। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারকে খবর দিলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যুবককে রক্তাক্ত অবস্থায় আলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা কিরণের সংকটজনক পরিস্থিতি দেখে মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি, রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক অটোচালক কিরণকে রাস্তায় ফেলে চলে গেছে বলে অভিযোগ পরিবারের। চালক বেপরোয়াভাবে অটোরিকশা চালানোর ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কিরণ। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার প্রার্থনা করেছেন পরিবারের লোকেরা। এমন একটা ঘটনা যেটা আমরা জানিয়ে খুব দুঃখ মনে লইলাম, যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু তারে ধরা দিছে না, ফালাইয়ে তো গেছে গিয়া অটো গাড়িয়ে, শুনছি অটো গাড়িয়ে ফালাইয়ে তো গেছে মারিয়া। 3 ঘন্টা পরে নি, 4 ঘন্টা পরে নি, তারে কোন মানুষে খবর পাইয়া তারে সব এই বাসকান্দি আউটপোস্ট নিয়ে পৌঁছাইছে নিয়া, আউটপোস্টের থ্রুতে গিয়া আলিপুর লইয়া যাওয়া হয়েছে। আলিপুর নিয়ে আলিপুরে কোনো জাত রেসপন্স দিছে না, কইছে অ্যাক্সিডেন্ট কেছে, আমরা এখানে কোনো রেসপন্স দিতাম পারতাম না, আমরা এটা দেখতাম পারতাম না, তোমরা মেডিকেল নিয়ে যাও। লগের লগে মেডিকেল যাওয়ার পরে মেডিকেলে কইছে আইসিইউ তারে শিফট করতে লাগবো, আইসিইউ নিয়ে শিফট করা হয়েছে, আইসিইউতে রাইত মারা গেছে। আর শিলচর যখন আইসিইউ যখন যাওয়া হয় তখন আইসিইউ ডাক্তারে কইছে বা মেডিকেলের আরও কয়েকজন ডাক্তারে তারা কইছেন
যে যদি ছেলেটা যদি আগে যদি লইয়া হওয়া হইতো এই ছেলেটা মারা যায় না, তার বেশি লেট করা হয়ে গেছে যার লাগে তার ছেলেটা মারা গেছে। ব্লিডিংটা বেশি হয়েছে, ওভার ব্লিডিং হয়ে গেছে। হে বাইক লইয়া গেছিল তার বাইকিনারে স্কুলও দেওয়ার ঘুরিয়ে আওয়ার সময় ও তারে মারিয়া। অ্যাক্সিডেন্টটা কোন জায়গা দিয়েছে? এটা লাম্বাবস্তিত, লাম্বাবস্তি রাস্তার ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে উধারবন্দের রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে। রবিবার স্থানীয়রা অভিযোগ করে বলেন, রংপুর প্রথম এবং দ্বিতীয় খণ্ডে ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয় বছর দেড়েক আগে। এতে দেখা যায় এলাকার প্রায় 70-এর অধিক পরিবার 9 দশকেরও অধিক সময় থেকে এখানে বসবাস করছেন, অনেকের আবার রয়েছে সরকারি আবাসও। বছর দেড়েক আগে আচমকা সরকারের নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসের ফলে অধিকাংশ পরিবার পাকা ঘর তৈরি করে ফেলেন, কিন্তু তাদের সেই আশা কার্যত জল ঢেলে দিয়ে রবিবার প্রশাসনের তরফে শুরু হয় উচ্ছেদ অভিযান। পরে স্থানীয়রা এডিসি অঞ্জলি কুমারের সঙ্গে আলোচনা করে জিরাত প্রদানের দাবি জানান। এডিসি তাদের জানান, সরকার নির্দেশ মেনে এই কাজ করা হচ্ছে। একাধিকবার জানিয়ে দেওয়া হলেও স্থানীয়রা কেন তাতে আমল দেননি এমন প্রশ্ন তুলে তিনি সাফ জানিয়ে দেন, ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলবে, কোনো অবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ করা যাবে না। তবে স্থানীয়দের দাবি মেনে সোমবার বিকেল 4টা পর্যন্ত অভিযান বন্ধ রাখার কথা জানান তিনি। সোমবার বিকেলের মধ্যেই জায়গা খালি না হলে সরকারি নির্দেশ আবার উচ্ছেদ অভিযান শুরু হবে। 2023 ভারতমালার সার্ভে হয়েছে, সার্ভের সময় অঙ্কুর পার্ট ওয়ান পার্ট টু খাস জমিনের সার্ভে হয়েছে। সার্ভে হওয়ার পরে আমরা ডিসির কানে গেছি, এডিসির কানে গেছি, ডিজিএমের কানে গেছি। যাওয়ার পরে তারা বলছে তোমরা এটা খাসর পয়সাটা দেওয়া হইব, ভেন্ডর বুঝছে না খাসর জিরাটটা দেওয়া হইব। এরপরেও আমরা এডিসি ম্যাডামের লগে মিলছি, এডিসি ম্যাডামে আমরা কইছুন যে নিয়াতি জমিনের ওগুলো শেষ হওয়ার পরে আপনারা আপনারা ওটা ধরা হইব। এর বাদে আমরা ডিজিএমের কানে গেছি, ডিজিএমের কানে যাওয়ার পরে ডিজিএমে আমরা কইছুন যে আসাম গভর্নমেন্টে 2023 যারা যেটা খাস জমিন আছে এটা উপরে নোটিফিকেশন করছে যে এরা জিরাটর টাকা দেওয়ার লাগি। এডিসি ম্যাডামে যদি আমরা হিসাব দিন তো আমরা টাকা দিয়া দিব, এনএসডি লো ডিজিএমে কইছুন এটা। তখন আমরা এডিসি ম্যাডামের লগে মিলছি, এডিসি ম্যাডামে কইছুন আমরা মেয়াদি জমিনের রোগ শেষ হওয়ার পরে আপনারা ওটা ধরা হয়। এখন আসানক আজকে রবিবার প্রশাসন লইয়া আইয়া কোনো কিছু না কইয়া হঠাৎ ঘর দুয়ার ভাঙচুর শুরু হয়েছে। আর আমরা প্রায় 80-90 বছর থেকে এটা জমির মধ্যে বসবাস করি, আর এটা গরিব মানুষ, গরিব ফ্যামিলির মানুষ, নিরীহ মানুষ, এরা যাওয়ার কোনো উপায় নাই। প্রশাসনের কাছে এটাই আবেদন রইল যাতে আমরা এটা বিবেচনামূলক আমরা জিরাটটা দেওয়া হয়, আর আপাতত যাতে আমরা ঘর দুয়ার এটা ভাঙ্গা না হয় আমরা একটা সময় দেওয়া হয় আর জিরাটটা দেওয়া হোক। গরিব মানুষ, নিরীহ মানুষ, এরা যাওয়ার জায়গা নাই। এবার বরাক নদীর আরও আমরা ঘর যদি ঘর ভাঙ্গা হওয়া এখন বর্তমানে আমরা অবস্থা খুব শোচনীয়। এই বলে আমি আমার বক্তব্য কেন। আপনার নামটা? আমার নাম শামসুদ্দিন। এই জায়গাটার নাম কি? রংপুর পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু। শিলচর চিরুকান্দি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক অটোচালক। শনিবার রাত 12টা নাগাদ চিরুকান্দি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। একটি চার চাকার বাহন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অটোতে, সঙ্গে সঙ্গে অটোটি দুমড়ে মুচড়ে যায়। অটোর চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি দেখে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অটোচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এদিকে মদ্যপ অবস্থায় বড় গাড়ি চালককে আটক সহ গাড়ি দুটিকে পুলিশে থানায় নিয়ে যাওয়া হয়। আর এ ওদিক দিকে মানে আমি আর রাইটের সময় ওদিক দিকে খাটি 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 আর দেখি আর আমি ওরকম খাটি খাটি আর রাইটের সময় খুব স্পিডে আই আমি সাইড লই দিয়েছি। ইয়ে আমার গাড়ি মাঝে মারি ও নয় গাড়ি নিয়ে গেছে। কেটে গাড়ি মারছে? ও তো ওই যে সাদা গাড়িটা সাইটার নাম জানি না। নিউ তো শরাব পি কে গাড়ি চালা দা? হ্যাঁ এসে তো হিল রে নাই কিয়া নাই এসে হিল রে তো এসে এদার কিয়া করনে কা আয়া হিল রে কিয়া করনে কা আয়া? ও সাদি হই যায় তা কা সাদি হই যায় ও মারো আই যা। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাই বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে ক্ষোভের আগুন। একের পর এক এলাকায় তার পুষ্পতুল পুড়িয়ে যাচ্ছেন কংগ্রেসীরা। শিলচর লোকসভা আসনটি ইতিমধ্যে বিজেপির হাতে তুলে দিয়েছেন অভিজিৎ, এবার ধলাই বিধানসভা আসনটিও বিজেপির হাতে তুলে দিতে চাইছেন বলে তাদের অভিযোগ। শনিবার রাতে বড়জালেঙ্গা ব্লকে আয়রংমারা লোহারবন মণ্ডলের কংগ্রেসীরা অভিজিৎ পালের পুষ্পতুল পোড়ান। সভা ডেকেছে এই কারণে
আজ আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পালের কুশপুতুল দাহ করেছি। কারণ আমরা অনেক জর্জরিত কংগ্রেস করে, আমরা ছোটোবেলা থেকেই কংগ্রেসকে ভালোবাসি, কংগ্রেস করে যাচ্ছি। কিন্তু আমরা কয়েকদিন থেকে দেখছি যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল উনি ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। যেমন আমরা কয়েকবার এখানে ওনাদের অবজারভারে এসে মণ্ডল প্রেসিডেন্ট গঠিত হলো, ওর পরে ওনারা নিজের ইচ্ছাকৃতভাবে মণ্ডল প্রেসিডেন্ট বদলে দেয়, আজ সে কাল সে, এরকম হয়ে থাকে। সেই জন্য এবং বহিষ্কৃত রাজন পালিতকে 6 বছরের জন্য যা সাসপেন্ড করা হয়েছিল, যা যিনি এপিসিসি প্রেসিডেন্ট ভূপেন বরার বিরুদ্ধে এবং সেই অভিজিৎ পালের বিরুদ্ধে কথা বলেছিল, তার জন্য তাকে 6 বছরের জন্য বহিষ্কৃত করা হয়েছিল। আবার ওনাকেই নিয়ে লিপ্ত আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল, এটা আমাদের বহু দুঃখের কথা। আমরা চাই আমাদের কংগ্রেসের মধ্যে দ্বিধাবিক্ত না করে সুন্দর মতে কংগ্রেসটাকে পরিচালনা করুক। উনি যতদিন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকবে আমার মনে হচ্ছে সেই রকমই ঘটে যাবে, সেই রকম এমপি সিটটা। যারা আমরা কংগ্রেস কর্মী গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা অনেক পরিশ্রম করে যাই পারি, আমরা আইরংমারা থেকে যতটুকু পারি ভোট দিয়ে থাকি। আমরা ক্যান্ডিডেট ছাড়া, ডিস্ট্রিক্টের কোনো কোপারেট ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো কোপারেশনই আমরা ডিস্ট্রিক্ট থেকে পাই নাই, তবু আমরা যতদূর পারি আমরা ভোট গ্রহণ করে দিই। কিন্তু আমরা এটাই এপিসিসির কাছে অনুরোধ রাখছি, যতদিন প্রেসিডেন্ট রূপে অভিজিৎ পাল থাকবেন ততদিন ধলাই কংগ্রেসের দুই ভাগ হয়ে। অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের ও সারা ভারত কৃষক সভা শিয়ালটেক প্রাথমিক কমিটি ও কাটিগুড়া আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় শিয়ালটেক কালীনগর গ্রামে বিনয় গোস্বামীর বাড়িতে মহিলাদের আচার বানানোর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। 5 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয় ও 8 সেপ্টেম্বর 2024 তারিখে শেষ হয়। প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেন কৃষি বৈজ্ঞানিক মনোরঞ্জন রায়, অহিনদিতা দাস ও বেবি দাস। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, কাটিগুড়া আঞ্চলিক সম্পাদক দিলীপ দাস, সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, শিয়ালটেক প্রাথমিক কমিটির সম্পাদক শম্ভু দাস ও বিনয় গোস্বামী, বিমল দাস। বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 30 জন মহিলা যোগদান করে ফুলকপি ও আমলকির আচার, টমেটোর সস ইত্যাদি বানানোর প্রশিক্ষণ নেন মহিলারা। শিবিরে মহিলাদের উৎসাহ দেখা যায়। প্রশিক্ষণ শেষে মহিলাদের সার্টিফিকেটও দেওয়া হয়। শিবির শেষে বক্তব্য রাখেন কৃষি বৈজ্ঞানিক মনোরঞ্জন রায়, অহিনদিতা দাস, বেবি দাস, সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, কাটিগুড়া আঞ্চলিক সম্পাদক দিলীপ দাস, সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, শিয়ালটেক প্রাথমিক সম্পাদক শম্ভু দাস, কৃষক সভা জেলা সম্পাদক সুভাষ দেব বলেন, সারা ভারত কৃষক সভা মহিলা কৃষকদের স্বাবলম্বী করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে শিয়ালটেক ও গোবিন্দপুরের মহিলারা উপকৃত হবেন। এই কাটিগড়া আঞ্চলিক সারা ভারত কৃষক সভার আঞ্চলিক সম্পাদক ওনার সহযোগে সারা ভারত কৃষক সভা অন্যান্য যারা আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সবার সহযোগে, আর এই গ্রামের যারা এসএইচজির মহিলা গ্রুপ আছে তারা সহযোগে আমরা আসলে এই যে প্রশিক্ষণটা ছিল এইটা সাফল্যভাবে এখানে সম্পন্ন করলাম। আজকে আশা করব আগামী দিনে তারা এই প্রশিক্ষণ থেকে নিজের যার যার যেটা মনের ইচ্ছা এটা পূরণ করতে পারবে। তাই আজকের এই যে প্রশিক্ষণটা, এই প্রশিক্ষণের থেকেই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র তরফ থেকে এই প্রশিক্ষণের সঙ্গে যারা যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, যারা যারা যোগাযোগ হয়েছেন, এমনকি রান্না বাড়ার থেকে শুরু করে একদম এই ঘর বাড়িটা যারা আমাদের প্রশিক্ষণের জন্য দিয়েছিলেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসা অনিন্দিতা দাস, যিনি ভূমি বিজ্ঞানের বিজ্ঞানী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে এই 4 দিন এসে এখানে সহযোগিতা করলেন। তার সঙ্গে আশা করব এখানে যেগুলো প্রশিক্ষণে বিশেষ করে জ্যাম জেলি আচার যেগুলো শুরু করা হয়েছিল, শেখানো হয়েছিল, তার থেকে আমি এটাই আশা করব যে যখন সিজন আসে তখন ওনারা ফুলকপির আচারটা এবং তার সঙ্গে টমেটোর যেটা সস, এই দুইটা বস্তু তারা নিয়ে তারা ব্যবসাটা শুরু করতে পারে। তার পরবর্তী সময়ে তারা আস্তে আস্তে করে জ্যাম জেলি বা জুস এগুলো তারা শুরু করতে পারবে। তো এই বলিয়া সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়া যে আমাদের প্রশিক্ষণটা এখানে শুরু হয়েছিল, এই প্রশিক্ষণটা আজকেই এ পর্যন্ত শেষ করলাম, ধন্যবাদ। শিলচর রাধামাধব রোডের বিলপার স্থিত অমরজ্যোতি ক্লাবের ব্যবস্থাপনায় বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্যে দিয়ে গণেশ পূজার আয়োজন করা হয়। বক্তব্যে অমরজ্যোতি ক্লাবের পক্ষ থেকে সভাপতি মলয় পাল বলেন, ভগবান গণেশ বাবার পূজার আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী। এই পূজা চলবে শনি রবি ও সোম এবং 3 দিনের ভক্তদের মধ্যে বিকালে মহাপ্রসাদের বিতরণ করা হবে এবং মঙ্গলবার বিকেল 6টা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওনারা গণেশ মূর্তি নিয়ে বিসর্জন ঘাটের দিকে অগ্রসর হবেন বলে জানান।
অঙ্কিত পাল বলেন, গণেশ চতুর্থীর উৎসবকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ গণেশ হলেন প্রথম পূজাযোগ্য ঈশ্বর, অর্থাৎ যে কোনো শুভ কাজের আগে গণেশের পূজা করা বাধ্যতামূলক বলে মনে করা হয়। গণপতিকে জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলা হয়। এদিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরোহিত সুমন ভট্টাচার্য, মনোজ কাহার, সৌরভ পাল, বিপ্রজিৎ পাল, অনুজ কাহার সহ আরো অন্যান্যরা। বিসর্জনের দিন সুন্দরভাবে বাবাকে সদরঘাটে নিয়ে বিসর্জন করে আসে, ব্যাস এতটুকুই। আমাদের অমরজিৎ ক্লাবের পক্ষ থেকে অনুরোধ রইল, তিন দিন ব্যাপী আমাদের এই ছুটি চলবে এবং আমরা শনি রবি সোমবার তিনদিনই বিকেলে আমাদের মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই এসে আমাদের মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং মঙ্গলবার বিকেলে আমাদের এক বর্ণাঢ্য শিশুভারতের মাধ্যমে আমরা গণেশ বাবাকে নিয়ে সন্ধ্যাটা বিসর্জন দেবো। আপনারা সবাই আসবেন, এসে আমাদের পরিবারের সুন্দর থেকে মহাপ্রসাদ গ্রহণ করে সুন্দর সমন্বয় করে দেবেন। সাস্টেনেবল প্রোডাক্ট মডেল আইডিয়া ডেভেলপ বাই ইকো ক্লাব শীর্ষক জেলা স্তরের প্রদর্শনী অনুষ্ঠিত দর্মিখালে। মিশন লাইফ ইন আসামের পরিবেশমূলক শিক্ষা অনুষ্ঠান অধীনে সাস্টেনেবল প্রোডাক্ট মডেল আইডিয়া ডেভেলপ বাই ইকো ক্লাব শীর্ষক জেলা স্তরের প্রদর্শনী অনুষ্ঠিত হল দর্মিখালে। আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায়, গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ও ভারত সরকারের বন জলবায়ু পরিবর্তন বিভাগের সহযোগিতায় রবিবার দর্মিখাল হাইস্কুলে জেলাস্তরের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে কাছাড় জেলার সোনাই শিক্ষাখণ্ড ও নরসিংপুর শিক্ষাখণ্ডের বেশ কটি স্কুলের ছাত্রছাত্রী নিজেদের তৈরি করা পরিবেশ সচেতনতামূলক প্রদর্শনী নিয়ে উপস্থিত হন। এতে সংস্থার পক্ষ থেকে দুজন পরীক্ষক প্রদর্শনীগুলি মূল্যায়ন করেন। শেষে সমাপন অনুষ্ঠানে প্রথম হওয়া তিন স্কুল যথাক্রমে বন্তারাপুর হাই স্কুল, বাবতন এম স্কুল, মোহনখাল এম স্কুল, দ্বিতীয় স্থান গ্রহণ করা দর্মিখাল হাই স্কুল, বাম প্রেমানন্দ এম স্কুল, কালারাম বর্মন এম স্কুল, তৃতীয় স্থান গ্রহণ করা নিকামা এইচ এস স্কুল, ঈশ্বরচন্দ্র এম স্কুল, বনরাজ এম স্কুল ও পরিবেশ বিষয়ে বক্তব্য প্রদান করা আনিস ভরবিয়াকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। যে আমরা আমরা সবাই মডার্ন লাইফ, আমরা মডার্ন ভাবে আধুনিক ভাবে আমরা আমাদের লাইফ স্টাইলে নিয়ে যেতে চাই, কিন্তু সেই ডেভেলপমেন্টের থ্রুতে আমরা হয়তো অজানা ভাবে বা হয়তো ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত ভাবে আমরা কিন্তু প্রকৃতি কিছুটা হলেও আমরা ক্ষতি করছি, পরিবেশের ক্ষতি করছি। তো আজকের এই অনুষ্ঠানে এক্সিবিশনে প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমার অনেক ভালো লাগলো যে বাচ্চাদের মধ্যে এই যে আজকে যারা অর্গানাইজ করেছে এই অনুষ্ঠানটি, যে ফাইভ স্টার এই যে অনুষ্ঠান করা যে আজকে এই যে যারা সংস্থা তাদেরকে আমি আমার মনে অনেক আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানাই, যে এত সুন্দর একটা আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওনা করা দূর দূরান্তের গ্রামে যেসব স্কুল আছে সেইসব স্কুলের বাচ্চারাও যাতে এটাতে অংশগ্রহণ করতে পারে, প্লাস এই জনবাহী এখানে গ্রামীণ হোক বা আমাদের আরবান এরিয়ায় হোক সেখানে আমাদের এই যে হাইলাকান্দি হসপিটাল রোড টাউন কমিটির উদ্যোগে গত 23 থেকে গণপতি বাপ্পার সেবা ও পূজা অর্চনা শুরু হয়েছে। এবার দ্বিতীয় বর্ষের পূজা উদযাপন করা হয়েছে। পূজারম্ভে অনেক ভক্ত সমাগমে মণ্ডপটি ছিল জমজমাট। ভক্তি নিষ্ঠা ও আনন্দ উল্লাসে গণপতি বাপ্পা রাতুল চরণে মুষ্টি মুষ্টি পুষ্পার্ঘ অর্পণ করেন স্থানীয় ভক্তবাসী সহ কার্য উপদেষ্টা কমিটির সম্পাদক, পরিচালনা কমিটির সভাপতি কার্যকর্তা উদ্দীপন রায়, অয়ন দাশগুপ্ত, রূপম দেব, সুমন দেব, তিলক দাস, পিঙ্কি চক্রবর্তী, তৎসঙ্গে অনেক দূর দূরান্ত থেকে আগত ভক্তপ্রাণ অতিথিরাও উপস্থিত ছিলেন। অনেক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভাও ছিল। প্রতিবারের মতো এবারও সঞ্জিত সাহার বাড়িতে মা মনসার পূজা সুসম্পন্ন হয়। গণপতি বাপ্পার পূজা মণ্ডপের পাশাপাশি মা মনসার মণ্ডপটিও উপচে পড়া ভক্তের সমাগম ছিল। উর্মি পালের রিপোর্ট। 2023-এ আমাদের সিদ্ধিন বিনায়ক ক্লাবের গণেশ পূজা আরম্ভ হয়েছিল। এবার আমাদের দ্বিতীয়তম বর্ষ। এই বছরের প্রেসিডেন্ট আমাদের
উদ্দীপন রায় রায়, আর সেক্রেটারি হলো সুমি সিনহা, কেশিয়ার তানিয়া দাশগুপ্ত, আর অন্যান্য আরও মেম্বাররা আছে সবাই। পূজা গত বছর আমার পূজা সুন্দর হয়েছিল, এবারও ঠাকুরের বাবা গণেশ ঠাকুরের কৃপায় এবারও আমাদের পূজা সুন্দর হয়েছিল, সুন্দর হচ্ছে। আমাদের পুজোর প্রথম শুক্রবারে আমাদের পুজো ওপেনিং করেছেন মুন চন্দ্রকার। আর এইদিন আমাদের ক্লাবে এইখানে আর্ট কম্পিটিশন হয়েছিল গত রোববারে এতে পুরস্কার বিতরণ সভা এখানে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে বৃষ্টির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, আরম্ভ হওয়ার পরে কিছু সময় পরে বৃষ্টি আসার জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু ইচ্ছা আছে আজকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে হবে, তা আপনাদের সবাই এখানে আসার জন্য আমরা আমন্ত্রণ রইল। আর দুপুরে আমাদের কালকে প্রসাদ 2700 মানুষের প্রসাদ পেয়েছে কালকে, আমাদের অন্য প্রসাদ বুফে সিস্টেম ছিল, আজকেও সেই বুফে সিস্টেম প্রসাদ। শিক্ষক দিবসের অঙ্গ হিসেবে উধারবন্দের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং কিডস ইংলিশ মিডিয়াম স্কুল শনিবার উধারবন্দের ব্লক অডিটোরিয়ামে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সম্মাননা জ্ঞাপন করা হয় প্রবীণ শিক্ষাবিদ এনামুল হক বড়ভূঁইয়া ও প্রাক্তন শিক্ষিকা তথা কবি সাহিত্যিক কাজল দেবতাকে। পাশাপাশি সম্মান জানানো হয় সমাজকর্মী ভাস্কর দাস ও জগন্নাথ রায়কে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নৃত্য সঙ্গীত পরিবেশিত হয়। স্বাগত ভাষণ রাখেন অধ্যক্ষা সুমা চক্রবর্তী, পাশাপাশি বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং কোঅর্ডিনেটর শিবতোষ চৌধুরী। ভাষণ রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা মূল্যবোধ ভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ করেন এবং পারিবারিক সংস্কারের ভূমিকার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিত দাস, রাফিউল আলম রিন্টু, নঈম হোসেন বড়ভূঁইয়া, মিত্রা সেন, আজহার লস্কর, স্নেহাংশু তালুকদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সোহিনী চক্রবর্তী। স্কুলের যারা পড়িয়েছেন বড় বড় শিক্ষক শিক্ষিকা, তাদেরও অবদান আমাদের জীবনে গভীর থেকে গভীরতম। মা আমাদের প্রধান শিক্ষক, মা আমাদের শিক্ষা দান করেন এবং মা আমাদেরকে এগিয়ে নিয়ে যান, তিনি হলেন প্রথম শিক্ষক। তাই আজকের দিনে মাকেও আমরা প্রণাম নিবেদন করি এবং তোর সঙ্গে পিতাকেও আমরা প্রণাম নিবেদন করি। এই মায়ের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমরা জানি যে সমাজ আলোকায় যে বৈজ্ঞানিক উনি কিছুই জানতেন না, উনি একটু বিশ্বাস ছিলেন এবং বৈজ্ঞানিক হিসাবে কতটুকু কি করে গেছেন তা আমরা একটু পড়াশোনা করলেই আমরা জানতে পারি যে উনি 1026 রকমের নানা ধরনের বৈজ্ঞানিক জিনিস তিনি আবিষ্কার করে গেছেন। এই যে বাস চলছে এই বাসটা উনার আবিষ্কার। তো কেন আমি বলছি যে মা ওনাকে কাজ করে নিয়ে গেছেন, উনি পড়াশোনা যেমন কিছু ছিলেন না, তাই মায়ের কথা প্রথম আমরা শুনে থাকবো। তারপর স্কুল আছে, তারপর অন্য অন্য স্থান আছে। আমি বলতে চাই যে খুব ছোটবেলায় আমরা যা কিছু পেয়ে থাকি সেটাই হয়ে ওঠে আমাদের পাশে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বালিঘাটে সন্ধ্যারাতে দুঃসাহসিক চুরি, গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে পুলিশ। বাসকান্দির লাম্বা বস্তি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত বাইক আরোহী। ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে ক্ষোভ, উচ্ছেদ অভিযান রংপুরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।